नमस्कार सकल दर्शक के जानाई आमार आंतरिक श्रद्धा प्रणाम और कृतज्ञता। अपनारा अनुध्याने योगदान करछेन, आमादेर अनुप्रेरणा दिच्छेन, भविष्यतेओ एभावेई आपनादेर संगे पाबो एई आशा राखी। सकलके स्वागत जानाई, रोज रोज शुनी भगवानेर बाणी। এই সমবেত অনুধ্যানের ৭৯তম পর্বে আমরা স্মরণ করছি শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। এটি শুধু আলোচনা নয়, অনুধ্যান, অনুচিন্তন। আমরা যদি চোখ বন্ধ করে শুনতে থাকি এবং ভাবতে থাকি, মনে হয় পৌঁছে যাব দক্ষিণেশ্বরে, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। ১৮৮৫ সালে ঠাকুরের জন্মতিথি ছিল সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, এবং জন্মোৎসব পালিত হয়েছিল রবিবার, ২২শে ফেব্রুয়ারি। সে বছর খুব ঘটা করে উৎসব হয়েছিল। উৎসবের পূর্বদিন ঠাকুর বৈকুণ্ঠ সান্যালকে বলেছিলেন, হ্যাঁ গা, ভক্তেরা কাল আমার জন্মোৎসব করবে, তুমি আসবে না? পরদিন বৈকুণ্ঠ এসে পুণ্যদিন ভেবে উপবাসী থাকতে চেয়েছিলেন, কিন্তু অন্তর্যামী ঠাকুর নিজে প্রসাদ গ্রহণ করে বৈকুণ্ঠকে বললেন, তোর ভিতর আমি রয়েছি, তুই না খেলে আমার যে কষ্ট হবে, বলে নিজের প্রসাদের অংশ তাকে খেতে দিলেন। ঠাকুর উপবাস পছন্দ করতেন না, তিনি চাইতেন ভক্তেরা খাক ও আনন্দ করুক। প্রভু যীশুও তাই বলেছিলেন, ক্যান দ্য চিলড্রেন অফ দ্য ব্রাইট চেম্বার ফাস্ট ওয়াইল দ্য ব্রাইট গ্রুম ইজ উইথ দেম। বিয়েবাড়িতে এসে কি কেউ অভুক্ত থাকে? যখন বর কনে সঙ্গে আছে তখন আনন্দ করা উচিত সবার। এই পঞ্চম জন্মোৎসবের সংবাদ শ্রীম বিস্তারিতভাবে কথামৃতে লিপিবদ্ধ করেছেন। সকাল থেকে প্রচুর ভিড়, প্রসিদ্ধ কীর্তনিয়া নরোত্তম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা গাইছেন এবং খোল বাদক গোষ্ঠ বাজাচ্ছেন। কীর্তন শুনতে শুনতে ভাবস্থ হয়ে ঠাকুর নরেন্দ্রকে স্পর্শ করলেন। বেলা ১১টার সময় রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নব পীতবস্ত্র পরাতে গেলে ঠাকুর একজন ইংরেজি পড়া লোককে দেখিয়ে বললেন, না না, উনি কি বলবেন? ভক্তেরা জিত করাতে ঠাকুর বললেন, তোমরা বলছো পরি? ঠাকুর সাদা কাপড়ই পরতেন, তবে বিশেষ দিনে ভক্তদের অনুরোধে গেরুয়া কাপড় পরতেন। রামদত্তের স্ত্রী ঠাকুরের জন্য কাপড় রং করতেন। অক্ষয় সেন রামকৃষ্ণ পুঁথিতে লিখেছেন, অতি মিহি দেশি ধুতি নয় হস্ত প্রায়, আরক্ত বরণ ঘোর লাল পাড় তায়, সুন্দর চাপার বর্ণে ছোবানো সেখানি, ছোবাইয়া দিয়াছেন রামের ঘরণি। ঠাকুর খিচুড়ি পছন্দ করতেন। যেদিন তার শরীর যায় তিনি বলেছিলেন, ভেতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। পরবর্তীকালে শ্রী শ্রী মা যখন কামারপুকুরে একাকী ছিলেন, তখন ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেছিলেন, খিচুড়ি খাওয়াও। মা খিচুড়ি রেধে রঘুবীরকে নিবেদনকালে ভাবে ঠাকুরকে খাওয়াতেন। প্রত্যেক অবতারের প্রিয় খাবার ছিল। এ প্রসঙ্গে বৈকুণ্ঠনাথ লীলামৃতে লিখেছেন, রামচন্দ্রের রাজভোগ, কৃষ্ণের ক্ষীরসর, চৈতন্যের মালসাভোগ আর শ্রীরামকৃষ্ণের খিচুড়ি। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা আছে।
এক নবীন সন্ন্যাসী বেলুড় মঠে ঠাকুরের উৎসবে খিচুড়ি পরিবেশন করছেন। এক প্রবীণ সন্ন্যাসী তাকে বলেছিলেন, জানো বেলুড় মঠের প্রসাদী খিচুড়ির শক্তি ও মহিমা? শোনো, তোমাকে একটা ঘটনা বলি। বেলুড় মঠের ভক্তেরা এলে বাবুরাম মহারাজ খুব যত্ন করে প্রসাদ খাওয়াতেন। এক বছর মঠে বেশি খরচের জন্যে টাকার ঘাটতি হয়। রাজা মহারাজ বাবুরাম মহারাজকে তা বলতে বাবুরাম মহারাজ বলেন যে তিনি ভিক্ষা করে ওই ঘাটতি পূরণ করে দেবেন। এ সংবাদ উদ্বোধনে পৌঁছালে ব্রহ্মচারী গণেন, তিনি ওই সময় উদ্বোধনের প্রকাশন বিভাগের ম্যানেজার ছিলেন, সেই গণেন ব্রহ্মচারী বলেছিলেন, বাবুরাম মহারাজ বেলুড় মঠে হোটেল খুলে দিয়েছেন, তিনি কেবল ভক্তদের প্রসাদ খাওয়াতে ব্যস্ত। বাবুরাম মহারাজ তার মন্তব্য শুনে বলেছিলেন, গণেন ছেলে মানুষ, ও কি জানে, আমি ভক্তদের প্রসাদ খাওয়াই, ফলে তাদের ভক্তি হয়, তারপর ওই ভক্তির জোরে তারা উদ্বোধনে গিয়ে বই কেনে, ওদের বই বিক্রির পিছনে রয়েছে ঠাকুরের প্রসাদ। দেখো বেলুড় মঠের খিচুড়ি প্রসাদের শক্তি। ঠাকুরের দেবভাব ও মানুষ ভাব একসঙ্গে কীভাবে প্রকাশ পেত তা দেখলে অবাক হয়ে যেতে হয়। নরেন্দ্রর গান, নিবিড় আধারে মাতর চমকেও রূপরাশি, শুনে ঠাকুর সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর খেতে বসলেন, কিন্তু ভাবে খেতে পারছেন না। ভবনাথকে বললেন, তুই দে খাইয়ে। একটু পরেই ভক্তদের সাদর সম্ভাষণ করছেন। সিথির মহেন্দ্র কবিরাজকে দেখে সহাস্যে রাখালকে বলছেন, হাতটা দেখিয়ে নে। গিরিশকে দেখে রামলালকে বলছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। অর্থকষ্টে পীড়িত নরেন্দ্রকে বলছেন, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরহিণী, হাজরারও 1,500 টাকার দরকার। এইভাবে শ্রীরামকৃষ্ণ মজা করতেন এবং ভক্তদের আনন্দ দান করতেন। ঠাকুরের দেহরক্ষার পর কিভাবে তার জন্মোৎসব দক্ষিণেশ্বরে পালিত হতো তা আমরা বিভিন্ন ব্যক্তির বিবরণ থেকে জানতে পারি। সেই সময় ঠাকুরের ঘর ফুল দিয়ে সাজানো হতো, তার খাট বিছানার উপর ছবি ছিল, ভক্তেরা ও দর্শকরা মন্দিরাদি প্রণাম করে ঠাকুরের ঘরে এসে তাকে শ্রদ্ধা নিবেদন করতেন। ঠাকুরের ঘরের বারান্দায় বসে ভক্তেরা ঠাকুরের স্মৃতিচারণ করতেন। অনেক কীর্তনের দল নাটমন্দিরে, বিষ্ণু মন্দিরে, পঞ্চবটিতে এবং বিভিন্ন বারান্দায় কীর্তন গেয়ে সবাইকে আনন্দ দিতেন। কেউ কেউ গঙ্গার কিনারায় বা পঞ্চবটিতে বসে ধ্যান জপ করতেন। কুঠিবাড়ির পশ্চিম দিকে আমতলার নিচে উনুন করে ভোগ রান্না হতো এবং সব খাবার কুঠির ভিতরে দু একটি ঘরে রাখা হতো। তারপর শালপাতায় প্রসাদ বিতরণ হতো, কেবল ভজন ও ভোজন হতো। স্বামীজি চাইলেন পেটের খাবারের সঙ্গে মস্তিষ্কের খাবারও দিতে। তিনি নিজে ঠাকুরের একটি ছোট জীবনী ইংরেজিতে লিখে পাঠাতে রাজি হলেন এবং ওই দিন ঠাকুরের জীবন ও বাণী গুরুভাইদের জনসমক্ষে প্রচার করতে বললেন। তার অভিপ্রায় ছিল যে জনগণের স্বেচ্ছাকৃত দানের দ্বারা যাতে ঠাকুরের একটি স্থায়ী কেন্দ্র গড়ে ওঠে। বরানগর ও আলম্বজার মঠ ভাড়াবাড়িতে ছিল। শ্রীরামকৃষ্ণ তার সংঘের বীজ বপন করেন, স্বামীজি ওই বীজকে বৃক্ষে পরিণত করেন, ঠাকুরের শিষ্যেরা ওই বৃক্ষকে ফুল ও ফলে শোভিত করেন। পরবর্তীকালের রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা ওই বৃক্ষের বহু শাখা প্রশাখা বিস্তার করে চলেছেন।
আর শ্রীমা সারদা দেবী ওই বৃক্ষের মূলে রসসিঞ্চন দ্বারা সদা জীবন্ত প্রাণবন্ত করে রেখেছেন। আমরা দেখি স্বামীজি সুদূর আমেরিকা থেকে গুরু ভাইদের চিঠি দিয়ে অনুপ্রাণিত করছেন ও তাদের কর্মপন্থা ঠিক করে দিচ্ছেন। কিভাবে নিমন্ত্রণের চিঠি দিতে হবে সেসব তিনি লিখে পাঠিয়েছিলেন। লিখেছিলেন, এবারকার মহোৎসবে খুব ধুম মাতাবে, খাওয়া দাওয়া অতি সাধারণ, মহাপ্রসাদ সরাভোগ, পরমহংসদেবের জীবনচরিত পাঠ, বেদ বেদান্ত পুঁথি পাঠ, আরতি করবে, নিমন্ত্রণ পত্র পাঠাবে, তাতে লিখবে ঠাকুরের জন্মতিথি মহোৎসব এবং মদ চালাবার খরচের জন্যে আপনারা সহায়তা করুন, আপনার সহায়তা প্রয়োজন, যদি যথেষ্ট অর্থ সংগ্রহ হয় কিছুটা খরচ করে বাকি একটা ফান্ড করে রাখবে, তোমাদের খরচ তা হতে চালাবে, ভোগের নাম করে সকলকে পিত্তি পরিয়ে বাসি করকরে ভাত খাওয়াবে না, দুটো ফিল্টার তৈরি করবে, সেই জলে রান্না ও খাওয়া দুই হবে, ফিল্টার করবার আগে জল ফুটিয়ে নেবে, তাহলে ম্যালেরিয়ার বাপও পালাবে। 11 এপ্রিল 1895 সালে স্বামীজি আমেরিকা থেকে রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, মহোৎসব খুব ধুমধামের সহিত হয়ে গেছে, ভালো কথা, আসছে বারে 100,000 লোক যাতে হয় তারই চেষ্টা করতে হবে বই কি। তোমরা মহোৎসবে তো লুচি সন্দেশ বাঁটলে আর কতগুলো নিষ্কর্মার দল গান করলে, তোমরা কি স্পিরিচুয়াল ফুড দিলে। সে বছর মহোৎসবে স্বামীজির শাকচুন্নি অক্ষয় কুমার সেন সুর করে পুঁথি পাঠ করে সকলকে আনন্দ দেন। স্বামীজি আমেরিকা থেকে রামকৃষ্ণানন্দকে চিঠিতে লিখেছিলেন, শাকচুন্নির বই এইমাত্র পড়লাম, তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন, ধন্য শাকচুন্নি। শাকচুন্নি ওই পুঁথি সকলকে শোনাক। তিনি রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখেছেন, শাকচুন্নি একটাও আবল তাবল তো লিখে নাই, আমি তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তার কি বলবো। শাকচুন্নির পুঁথি যাতে খুব বিক্রি হয় সকলে মিলে চেষ্টা করবে। তারপর তাকে গায়ে গায়ে প্রচার করতে যেতে বলো, সাবাস শাকচুন্নি, সে তার কাজ করেছে, অর্থাৎ তিনি প্রভুর কাজ করেছেন। গায়ে গায়ে যাক, লোককে তার কথা শোনাক, এর চেয়ে তার আর কি ভাগ্য হবে। শশী মহারাজকে তিনি বলছেন, শশী, শাকচুন্নির পুঁথি আর শাকচুন্নি হিমসেলফ মাস্ট ইলেকট্রিফাই দ্য মাসেস, অর্থাৎ জনসাধারণের মধ্যে যেন শক্তি সঞ্চার করেন। এবার স্বামীজি তাকে বলছেন, আরে মোর শাকচুন্নি, তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই, প্রভু তোর কণ্ঠে বসুন, দ্বারে দ্বারে তার নাম শোনাও। স্বামীজি কখনো কখনো কঠিন ভাষায় গুরু ভাইদের তিরস্কার করতেন, কিন্তু তারা জানতেন এ তাঁরই আশীর্বাদ। রামকৃষ্ণ সংঘকে বিরাট আকারে গতিশীল করবার জন্যে তিনি গুরু ভাইদের উপর চাপ দিতেন, আবার সবার কাছে তাদের গুণগান গাইতেন। 9 আগস্ট 1895 স্বামীজি স্টাডিকে লেখেন, 10 বছর তার জন্মতিথি উৎসবে আমি 100 লোককে জোটাতে পারিনি, গত বছর সেখানে এসেছিল 50,000। এইভাবেই স্বামীজির আশীর্বাদ তার গুরু ভাইদের উপর বর্ষিত হয়েছে। আমরা পরবর্তী পর্বেও এমনইভাবে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের
কিছু ঘটনা স্মরণ করব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা।